মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারের এখন সকাল ওই 9:30 কি 9:45 হবে। তাতানের জন্য টিফিনটা রেডি করে দিলাম, আর ওদিকে তাতান স্নান ঠান করে রেডি হচ্ছে, আর চুলও বেঁধে দিয়েছি। আমার তো ওকে শুধু একটা জিনিসই করে দিতে হয়, সেটা হচ্ছে চুল বাঁধা। রোজই চুল বেঁধে দিই আর বলতেই থাকি, কথা শোনাতে থাকি, এত বড় মেয়ে হয়েছিস এখনও চুল বাঁধতে শিখিস নি। আর ওর ওই একটাই কথা, হ্যাঁ এবার না এটাকে শিখতে হবে, দাঁড়াও, ওই তখন দাঁড়াও তো দাঁড়াও, ব্যাস। তারপরে আবার বেমালুম ভুলে যাচ্ছে। আবার যখন পরের দিন চুল বাঁধার সময় বলছি যে সবাই তোর বন্ধুরা চুল বাঁধতে পারে, তুই পারিস না, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও শিখতে হবে দাঁড়াও, ব্যাস ওই অতটুকুই। আবার যখন পরের দিন চুল বাঁধছি তখন ওর মনে পড়ছে, জানি না আদৌ কোনো দিন বাঁধতে পারবে নাকি। বলছে ম্যাম বাঁধতে পারবো, কিন্তু এত সুন্দর ফিনিশিং হবে না, মানে এবড়ো খেবড়ো হয়ে থাকবে। আমি সেই এবড়ো খেবড়োটা করতে করতে তো শিখবি। ও ধরেই দেখে না। তোমাদের মধ্যে অনেকে বলছিল দিদি তাতানের চুলটা অনেক বড় হয়ে গেছে। সত্যিই তাই, আমি ভাবতাম ওর চুল খুব দেরিতে বাড়ে, কিন্তু হঠাৎ করেই দেখলাম বেশ তাড়াতাড়ি একটা ঝটকা দিয়ে অনেকটা চুল বড় হয়ে গেছে। ওকে যখনই বলি চুল কেটে ফেল, তুই যদি চুলে যত্ন করতে না পারিস কেটে ফেল, বলে না চুল কাটবো না। এদিকে রোজ চুল ঠিকঠাক মতো আঁচড়াবে না, জট ছাড়াবে না, ঠিকঠাক মতো শ্যাম্পু করবে না, তেল দেবে না, কিছুই করবে না, অথচ চুলও কাটবে না। যাই হোক, নতুন নতুন চুলের শখ হয়েছে, রাখুক, কিছু বলার নেই। আর আমি এদিকে সকাল সকাল চুল ছেড়ে চুলে তেল দিচ্ছি, কারণ শ্যাম্পু করতে হবে। তো চুলটা বেশ ভালোই নোংরা হয়েছে মনে হচ্ছে, তো আজকেই ভাবলাম না করেই ফেলি। কারণ আজকে একবার ভেবেছিলাম তাতানকে স্কুল থেকে আনতে যেতে হবে, আবার আমি শ্যাম্পু ট্যাম্পু করবো যদি চুল না শুকায়। তারপর ভাবলাম দূর, করে তো ফেলি, করে ফেললে মাথায় চাপ থাকলে ঠিক হয়ে যাবে। তার মধ্যে আজকে আমার যেতে লাগলো না, ইন্দ্র স্কুলে দিয়ে আসবে। ভাবলাম এখানে তো আমার প্রায় আধা ঘন্টা 45 মিনিট সময় বেঁচে গেল, তো ঝটপট করে রান্নাবান্নার কাজটা সেরে শ্যাম্পু দিয়ে স্নানটা করে আসবো। আসলে আমার শ্যাম্পু করতে বেশিক্ষণ লাগে না, কিন্তু এই বাথরুমগুলো ধুই তো, ওখানেই প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়। তো চলো, ওদিকে পূজাও কাজ করে চলে গেছে, ঘর এখন ফাঁকা। এক মনে, একদম এক নিঃশ্বাসে, এক মন প্রাণ দিয়ে ঝটপট করে কাজগুলো সেরে ফেলি। তার মধ্যে আজকে এনেছে মেথি শাক, আজকে আনিনি, গতকাল না পরশু দিন এনেছিল। তো আমি সবসময় বলেছি যখনই তুমি শাক পাতা আনবে, এক আটি আনবে, বেশি আনবে না, অল্প অল্প জিনিস রান্না করতেও ভালো লাগে আর রান্নাটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। বেশি আনলে আমারও একঘেয়ে লাগে, করতেও ইচ্ছা করে না, কিন্তু কে কাকে বলে, এক আটি নয়, দু আটি নয়, 3 আটি মেথি শাক এনে হাজির, কি বলবো। আর এইটা তো এমন জিনিস নয় যে হাফ করলাম হাফ রেখে দিলাম, এক জিনিস পরপর ভালোও লাগবে না, তারপর শাক যদি নষ্ট নষ্ট হয়ে যায়। তার জন্য সবগুলো শাকই বাছলাম, আর এই শাক বাছতে অনেকটা সময় লেগে গেছে। তো মেথি শাক আমি সবসময় বেগুন দিয়েই করি, ভালো লাগে। তো বেগুনটা কেটে নিচ্ছি, আর বেগুনের না মাঝখানটা দেবো না, শুধু এই পেছনটুকু দিলেই, পেছনটা আর দেবো আর একটু সামনেটা দেবো, ব্যাস। আমি সবসময় বেগুনের মাঝখানটুকু রেখে দেওয়ার চেষ্টা করি, ওটা দিয়ে গোল গোল করে ভাজা টাজা খাওয়া যায় ওই জন্য। তো এদিকে সব রেডি করে রাখলাম, এখানে চাল ধুয়ে রেডি করে রাখলাম, বেগুন কেটে রেখেছি মেথি শাকের জন্য, মেথি শাকও অনেকটা আজকে, মাছের আলু, এখানে হচ্ছে মাছের মশলা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব একসাথে পেস্ট করে নিয়েছি, আর এই যে মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার স্নান করে এসে ঝপাঝপ রান্না বসাবো। স্নান করে এলাম, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, যাই হোক তবু একটা দিক সারা হয়ে গেল। এই যেদিনকে শ্যাম্পু করি না, ভাবি কি থাকবে এই সপ্তাহ বাথরুমটা ধোবো না, কিন্তু ভাবি না এক সপ্তাহ যদি না ধুই পরের সপ্তাহে আমারই পরিষ্কার করতে কষ্ট হবে। আর যেহেতু আমি সপ্তাহে সপ্তাহে বাথরুম ধুয়ে ফেলি, তার জন্য আমার খুব একটা সময় লাগে না, তার জন্য এটা মেনটেন করার চেষ্টা করি। তো এটা হয়ে গেছে, স্নান করে চলে এসেছি, এদিকে তো সব রেডি করাই আছে, জাস্ট ঝপঝপ বসিয়ে দেবো, আশা করি বেশিক্ষণ সময় লাগবে না।
ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে গতকাল না গতকালই তো মনে হয়, ঠিক মনে করতে পারছি না, ওই লাবড়ার তরকারিটা কবে করলাম সব মেশানো, তো সেই তরকারি তো অনেকটা হয়েছিল, তো রোজই খাচ্ছি কিন্তু শেষ আর হচ্ছে না, তো আজকেও বার করলাম কিন্তু আজকেও শেষ হবে না। তো আমার জন্য একটা আবার মাছ ভাজা করলাম, কারণ আমার মাছ এই কাতলা মাছটা না বড় মাছ ঝোলে না একদমই ভালো লাগে না, তো ওদের জন্য মাছ ঝোলে দিলাম, আর আমি আমার জন্য একটা ভাজা রেখেছি, তার থেকে এই ঝোলের থেকে আমার মনে হয় গরম গরম মাছ ভাজা ভাত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে বেশি ভালো লাগে। তো ওদিকে ঝোলে মাছটা দিয়ে এসছি, ঢাকা চাপা দিয়ে এসছি, আলুটা সেদ্ধ হোক, মাছটা একটু ফুটুক, বারান্দায় এসছি, চুলটাও খুলবো ছাড়বো আর জামাকাপড় মেলবো, জামাকাপড় কাঁচা হয়েছে মেলা হয়নি। ভেবেছিলাম শ্যাম্পু করবো, বাথরুম ধোবো, কতক্ষণ না সময় লাগবে, কিন্তু না, ওই যে বললাম মানে ফাঁকা বাড়ি, কারোর সাথে কথা টথা বলার নেই, আর মাথায় একটা চাপ রয়েছে, তাড়াতাড়ি করে রান্নাবান্না সারতে হবে শ্যাম্পু করে, কারণ তাতানকে আনতে যাব। তো এই মাথায় চাপ থাকলেই না আমি কাজ ঠিকঠাক মতো করি, আমি দেখেছি ব্যাপারটা, মাথায় চাপ না থাকলে সেই কাজ ঠিকঠাক মতো হয়ও না। তো টাইম মতোই আছি, টাইমের প্রবলেম নেই, তো চলো জামাকাপড়গুলো মেলে দিই, মেলে দিয়ে মাছের ঝোলটা নামাবো, নামিয়ে গ্যাসটা মুছবো, মুছে দেখি ইন্দ্র আবার ঘুমিয়ে পড়েছে। রান্নাবান্না সেরে ওদিকে গ্যাসটা মুছে সমস্ত কাজ পরিষ্কার, এদিকে খাবার সব টেবিলে রাখা আছে, আর এদিকে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, গরম গরম ভাত, মাছ ভাজা, সাথে একটা গোটা বড় লঙ্কা, কারণ জানো তো লঙ্কাগুলো দেখতেই এরকম কিন্তু এক ফোঁটা ঝাল নেই। এই আর এই হচ্ছে মেথি শাক বেগুন দিয়ে ভাজা, আর এই কালকের একটা পাঁচমিশালি তরকারি, এই এই হচ্ছে আজকে রান্নাবান্না, আমার খাওয়া দাওয়া। তো আমি তো ঝোল খাবো না, এই হচ্ছে ওদের জন্য মাছের ঝোল, চলো খাওয়া যাক। ইন্দ্রকে বললাম, ও খাবে না বলছে, কারণ দুপুরবেলা এসে না স্নান টান করে ওনার শুয়ে পড়েছে, শুয়ে ঘুমিয়ে পড়েছে, তো এখন ডাকলাম, বললো আমি এখন খাবো না পরে খাবো, তুমি তোমার মতো খেয়ে বেরিয়ে যাও, কারণ তাতানকে আনতে যেতে হবে, তাদের না আমি আমার মতো খেয়ে নিই, তাতারা এসে খাবে কিনা বলতে পারছি না, ও পরে ঘুমিয়ে উঠলে খাবে। এদিকে বেজে গেছে পাঁচটা, তাতান খেয়ে দিয়ে পড়তে যাওয়ার জন্য রেডি, আর এই মশাই এখন খাচ্ছেন, হ্যাঁ গুড় খাচ্ছে, হ্যাঁ টাটা, সাবধানে যাবে, লাইটটা জ্বালিয়ে দাও তো, টাটা। এখন বাজে আটটা, তো এখন এই যে চা, আমার হচ্ছে কফি, ওনার হচ্ছে চা নিয়ে বসেছি, আর তার সাথে সাথে আছে লুডো, আজকে আমরা লুডো খেলছি, লুডো খেলতে বসেছি অনেকদিন পর। চলো আমরা চা কফি খাই, খেতে খেতে লুডো খেলি, না বিস্কুট আগে খেয়ে নেবে, খেয়ে নেবে, চা খাবে আমিও খাবো, খেয়ে নেবে তারপর খেলবো, তাহলে এরকমই থাকবে, এরকমই থাকবে, কিছু তাহলে এটা কার চাল এখন আমার চাল লাল বললাম না তোমাকে, উপরে খেলা হয়ে গেছে, এখন আমরা নিচে যাচ্ছি খেলতে, বুড়ো মানুষ কোথায়
নিজের এখন জমিয়ে খেলা হবে সবাই মিলে। আমি বলেছিলাম যে এত তেল দিও না, মাকে তেল বলবি মা দেবে কেন বলতো, ওই রকম আমাদের ঘরে না এত তেল খায় নাকি কেউ। আমি প্রথম প্রথম যেটা প্রথম যেটা দিয়েছিলাম ওটাই ঠিক ছিল। হ্যাঁ না তাও এবার ঠিক আছে, তুই রাখ এটা ভোটটা ভাগবে ঠিক আছে। বাঁচা গেছে ঠান্ডা আমাদের এখানে পড়েছিল আজকে ঠান্ডা যা কিছুটা ঠান্ডা হ্যাঁ অনেক কমে গেছে ঠান্ডা চেপে ধরা গায়ে চেপে আরো এটা ছাড়া এটা ছাড়া এখানে প্রচুর টাকা পয়সা আছে। দেখ দেখেছিস একসাথে তিনটে এই সাবাস। এখন বেজে গেছে রাত 11টা, আর তোমরা কি শুনতে পাচ্ছ কি জোরে বৃষ্টি হচ্ছে। ভালো জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে, মাঝখানে কয়েকদিন যখন খুব ঠান্ডা পড়লো তখন কিন্তু মেঘলা ওয়েদার ছিল আর ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, তাতেই ঠান্ডা একেবারে কাঁপিয়ে পড়েছে। কিন্তু আজকে একেবারে বর্ষাকালের মতো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আজকেই সবাই ঠান্ডাটা একটু কমেছিল, এখন জানি না ঠান্ডাটা আবার বাড়বে নাকি, তবে এখনও পর্যন্ত ঠান্ডা সেরকম লাগছে না। যাই হোক, নিচ থেকে ওপরে এলাম, এসে সঙ্গে সঙ্গে আর রান্নাবান্না তো করার ব্যাপার নেই, এখানে ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর দাদা দুপুরে মাছ খায়নি, একটা মাছ খেয়েছে, তো ও বললো মাছের ঝোল দিয়ে ভাত খাবে, তবে আমি ভাত খাবো না, আমার রাত্রে ভাত খেতে ইচ্ছা করছে না, তো আমি এই যে চালের গুঁড়ো বার করেছি এটা দিয়ে একটা জিজ্ঞেস করে খাবো। ওদিকে সেদ্ধ ভাত বসিয়েছি ইন্দ্র খাবে, আর একটা মাছের মাছের ঝোল রয়েছে মাছের মানে ঝোলে, ওটা তাতান খাবে। তো আমার ভাত খেতে ইচ্ছা করছে না ঠিকই, কিন্তু যেটা বানাচ্ছি সেটা চালেরই, কিন্তু ভাত খাবো না একটু অন্য কিছু। এটা কিন্তু আমি কোনো ইউটিউবে রেসিপি দেখিনি, এটা আমি আমার মার থেকে দেখে শেখা, মা প্রায় করতো রান্নাটা, আমিও করেছি মনে হয় দু একবার, তো আজকে ভাবলাম না এটাই আমি আমার জন্য করে ফেলি, ইচ্ছাও করছে আর শর্টকাটে তাড়াতাড়িও হয়ে যাবে। তো আমি এক কাপ চালের গুঁড়ো নিলাম, এমনি কেনা চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় না, সেই চালের গুঁড়ো স্বাদ মতো সামান্য একটু নুন মেশালাম, আর অল্প একটু জল দিয়ে এটাকে একটা ভালো ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল দিচ্ছি যাতে বেশি জল হয়ে না যায়, তবে নর্মাল জল, কোনো গরম জল না উষ্ণ গরম জল না কিচ্ছু না, ঘরে যেরকম নর্মাল জল রয়েছে সেই। তো দেখো এই যে এরকম একটা স্মুথ ব্যাটার রেডি করেছি, তো আমি না কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 15-20 মিনিটের মতো ঢাকা দিয়ে, ঢাকা তোলার পর দেখলাম একটু ঘন হয়েছিল, তো আর একটু জল দিয়ে মিশিয়ে এই যে এরকম একটা স্মুথ ব্যাটার রেডি করেছি, খুব ঘনও না খুব পাতলাও না এরকম। তো এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, একটু সামান্য জাস্ট একটু অয়েল ব্রাশ করে নেব, নিয়ে তারপর যেই চালের ব্যাটারটা রেডি করেছি এটা দিয়ে দিলাম, দিয়ে হাতা দিয়ে কিছু করব না, জাস্ট ফ্রাইং প্যানটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু বড় করা যায়, খুব বেশি বড় করারও দরকার নেই আবার খুব বেশি ছোটও না, আর আমি এক হাতা করেই ছোট ছোট করে করছি, এটা চাইলে দু হাতা করে একটু বড় সাইজে করা যেত, সেটা যার যার নিজের ব্যাপার। বেশিক্ষণ সময়ও লাগে না, ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট রেখেছিলাম, তারপরে এরমভাবে উল্টে দিলাম। তো এই দেখতেও বেশ সুন্দর হয়, একদম সাদা ধবধবে জিনিসটা হয়, আর খেতে তো মানে আমার তো ভীষণই ভালো লাগে, আর সবথেকে বড় কথা কি জানো তো খুব সফট থাকে। তো এটাকে আমি কি বলবো জানি না, চালের রুটি বলবো নাকি চিলা বলবো নাকি ধোসা, তো নাই ধোসা করতে গেলে আর একটু পাতলা ব্যাটার লাগে আর একটু অন্যরকমভাবে করতে হয়, চিলা কিংবা রুটি বলতে পারো, যাই হোক কিছু একটা নাম দিয়ে দিও। তবে হ্যাঁ এটা কি বলো তো, ওই চিতই পিঠা সবসময় তো করা সম্ভব হয় না, তো যখনই চিতই পিঠা খেতে ইচ্ছা করবে এইভাবে করে খাওয়া যেতে পারে,
অনেকটা ওরকম স্বাদ আসে। তো এই আর কি, আমার মা মাঝে মাঝে এটা করে খাওয়াতো, বেশ ভালো লাগতো শীতকালে। গরমকালে এটা ভালো লাগে না, শীতকালে এটা করে ওই ঝোলা গুড় আছে না, খেজুরের গুড়, ওইটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো চলো এক এক করে করে নিলাম। তো আমার ছটা রুটি হয়েছে ওই এক কাপ চালের গুঁড়ো দিয়ে। ছটা রুটির মধ্যে আমি তিনটে খেয়েছি, তিনটে রেখে দিয়েছি। তো প্রথমে তো আন্দাজটা বুঝতে পারিনি, প্রথমে ভাবছিলাম যে হাফ কাপ দিয়ে করি, তারপর ভাবলাম যদি কম হয়ে যায়, তাই জন্য এক কাপ দিয়েই করেছি। আর এটা থাকলেও কোনো সমস্যা নেই, তোমাদের একটু হাতে নিয়ে করে দেখাচ্ছি। দেখেছো তো কত সফট, একদম দলা পেকে যাচ্ছে। তো এই হচ্ছে পাতলা পাতলা রুটি বলতে পারো, আটা মাখা, মানে চালের গুঁড়ো দিয়ে আটা মাখা থেকে করার থেকে এইভাবে করা অনেকটা সহজ, তাড়াতাড়ি হবে। সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। তো আমি ওই এক কাপ চালের গুঁড়ো দিয়ে আমার ছখানা এরকম হয়েছে। এটাকে রুটি বলবো না পিঠা বলবো জানি না, তবে এরকম আমার মা করতো। ওই চিতই পিঠা বারবার করা সবসময় সম্ভব হয় না, তো এইভাবে কী করতো, ফ্রাইং প্যানের মধ্যে চাটুর মধ্যেই এরকম চালের গুঁড়ো দিয়ে করে ফেলতো, গুড় দিয়ে খাওয়া হতো। মা বলতো চালের রুটি। তো চালের রুটি অন্যরকমভাবেও করা যায়, পুরো একদম আটা মাখার মতো মেখে, তো ওটা বেশি ঝামেলা, কিন্তু এটা আমার কাছে একদম মানে খুব ইজি মনে হয়। আর যতক্ষণ অবধি থাকো, যে আমি করেছি অনেকক্ষণ আগে, ঠান্ডা হয়ে গেছে কিন্তু এখনও সফট, একদম নরম তুলতুলে। আর এরকম খেজুরের গুড় দিয়ে খেতে ব্যাপক লাগে। খাওয়া দাওয়ার পর এদিকে যদিও কিছু রান্না করিনি, তবু রান্নাঘরটা একটু অগোছালো ছিল, আরেকবার একটু জল ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, আর এদিকে টেবিলও মুছে নিয়েছি। সকালের জন্য এখানে আমন্ড ভিজিয়ে দিয়েছি। তো আজকের মতো কাজকর্ম কমপ্লিট। রীতিমতো এটা পড়েছি, মনে হচ্ছে এটা না পড়লে ভালো হয়, কাজকর্ম করলে আরও বেশি গরম লাগছে এরকম। তো যাই হোক, মনে হয় না আর ঠান্ডা পড়বে বলে, এবার ঠান্ডা যাওয়ার পথে, এবার শীত বিদায় নেওয়ার পালা, গরম আসছে। এই শীতকালটা আর কিছু হোক না হোক, আমি বেশ, আমি কেন আমার মতো সবাই ব্লগাররা বেশ আরামে ব্লগিং করতে পারে, কারণ ফ্যান অফ করতে হয় না, এটা হচ্ছে সব থেকে বড়ো একটা সমস্যা। ভয়েস ওভার দিতে গিয়ে পুরো ঘেমে ঝেমে মানে ভিজে চুপচুপে হয়ে বেরোই ঘর থেকে, তো সেই ব্যাপারটা হচ্ছে না, আরামে করতে পারছি, কিন্তু গরমে এই কাজটাই খুবই কষ্টের হয়ে যায়। যাই হোক, আরামের দিন শেষ, এবার কষ্টের দিন শুরু। এই ফেব্রুয়ারি মার্চ ঠিক আছে, কিন্তু এপ্রিল মে থেকে ভ্যাসা একদম ফাটিয়ে গরম, বাপরে বাপ, ভাবলেই এখন কেমন লাগছে। যা গিয়ে চলো, যখন যেরকম তখন সেরকম। তবে একঘেয়ে শীতও ভালো লাগে না, ভালো লাগতো না, একঘেয়ে লাগতো, আবার একঘেয়ে গরমও ভালো লাগতো না, একঘেয়ে বর্ষাও ভালো লাগতো না। আমাদের ভাগ্য ভালো যে আমরা এরকম ওয়েদার পেয়েছি, শীত গরম গ্রীষ্ম মানে বর্ষা সব মিলিয়ে ঝিলিয়ে চলে আর কি। একটা বিদায়ের পর আবার আরেকটার আগমনও আসে, এক এই ব্যাপারটা একটু একঘেয়ে হয়ে যাওয়ার পর আরেকটা নতুন জিনিস আসবে, সেটার একটা আলাদা আনন্দ আনন্দ লাগে। এই গরম আসছে, এই বর্ষা আসছে, গরমের পরে বর্ষাই, আবার শীত আসবে, আবার শীত চলে যাবে, আবার গরম আসবে, তো এই চলতেই থাকবে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।